গত 4 অক্টোবর 2020 রবিবার পার্টির মিটিং সেরে রাত 8টা নাগাদ ঘরে এসে ঘুমিয়ে পড়েন বৃন্দাবন। বহুদিন নাকি ঘরে বিদ্যুৎ ছিল না তার, কাজ সেরে এসে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকতেন। তবে কিছুদিন হল ঘরের ভেতর আলোর ব্যবস্থা করেছিলেন। সংসার বলতে তিনি নিজে একা, সে কারণে প্রায় দিন তার বর্দার ঘর থেকে, কখনো মেজদার ঘর থেকে খাবার দিয়ে যেত। ঘটনার দিন মাঝরাতে হঠাৎই বাহাতের বাহুতে জ্বালা করায় ঘুম ভেঙে যায় বৃন্দাবনের, এবং হাতের বাহুতে লক্ষ্য করেন সামান্য রক্ত বের হচ্ছে, এবং দাঁতের একটা দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে, আরেকটি সামান্য আবছা। তারপর ইঁদুর কামড়েছে ভেবে বিছানা থেকে নেমে নিজের হাতে ঘরে তালা দিয়ে পাশেই ওনার মেজদার ঘরের জানলায় টোকা দিয়ে ডাকতে থাকেন। আওয়াজ শুনে বৃন্দাবনের মেজ বৌদি জানলা খুলে কি হয়েছে জানতে চান। তখন রাত 2:40। সাপ্তাহিক দিন অনুযায়ী সোমবার, অর্থাৎ 5ই অক্টোবর। বৃন্দাবন বলেন তার হাতের বাহুতে মনে হয় ইঁদুর কামড়েছে, জায়গাটা সামান্য জ্বালা করছে। ক্ষতস্থান দেখে বাড়ির অন্যান্য সদস্যদের অনুমান এটা ইঁদুরের কামড় নয়, খুব সম্ভব সাপের কামড় হতে পারে। পরবর্তীতে ওদের মোবাইলে তোলা আমি ব্যক্তিগতভাবে ক্ষতস্থানের ছবি দেখে নিশ্চিত ছিলাম এটা বিষধর কোবরা বাইটেরই কামড়। এটা যে কোনো নাট বিষযুক্ত সাপের কামড় এটা নিশ্চিত হয়ে গিয়েছিলাম ক্ষতস্থানের চিহ্ন দেখে। সে কালাজ কিংবা গোখরো কেউটে যাই হোক না কেন, এটা নিশ্চিতভাবে নার বিষের লক্ষণ। কিছু মিডিয়া মারফত অনেকেই জেনেছেন রোগীকে নাকি দ্রুত হাসপাতালে আনা হয়েছিল, তাহলে এ মৃত্যু কেন? কিন্তু যে কথা বা প্রকৃত সত্য জানানো হয়নি কোনো মিডিয়ায়, আসুন আমরা আমাদের তদন্তের মধ্যে দিয়ে যে প্রকৃত তথ্য উঠে এসেছে সেই বিষয়টি আপনাদের সামনে এবার বলি। ওরা কি করলো ওখানে? একটা নিম পাতা নিয়ে সেরকম বোলালো। হ্যাঁ, উনি কি ওঝাগিরি করেন? পরিবারের লোকজন ও পাশের বাড়ির এক ভদ্রমহিলার সাথে কথা বলে যে মর্মান্তিক তথ্য জানলাম তা বড়ই বেদনার। আমরা যারা প্রতিনিয়ত সাপ নিয়ে মানুষজনকে সচেতনতা করার জন্য এই কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছি, তাদের কাছেও এ সংবাদ বড়ই দুঃখের। বৃন্দাবনকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতাল নয়, ঠাকুর বাড়ি মানে ওঝার কাছে, এবং সেটা নাকি বৃন্দাবনের ইচ্ছে অনুযায়ী। ঠাকুর বাড়ি প্রায় 40 থেকে 50 মিনিট সময় নষ্ট হয়। প্রথমে কেউই এই তথ্য আমাদের বলেননি। সাপ নিয়ে সচেতনতামূলক আমাদের কিছু কথা শুনে এক গ্রামের বধূ বলে উঠলেন, ঠাকুর বাড়ি না নিলেই ভালো হতো। তার মানে মনে মনে যা ভাবছিলাম সেটাই সঠিক? এই বিষয়ে প্রশ্ন করাতেই ঘটনার সত্যতা জানা গেল। ঠাকুর বাড়ি সেই ওঝা নিম পাতা সহ আর কি সব দিয়ে মন্ত্র পড়ে শেষমেশ বলেন এটা বিষধর সাপের নাকি কামড় নয়। ভাবুন,
রাত 3:30 অর্থাৎ ভোর রাত। ততক্ষণে বৃন্দাবনের নার্ভিসের লক্ষণ ভালোমতোই শুরু হয়ে গিয়েছিল। বাড়িতে থাকতেই বুকে ব্যথা শুরু হয়েছিল। যত সময় গেছে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। বুকে কেউ হাত ঠেকালেই ব্যথা হচ্ছে বলছিলেন। মাঝে মধ্যেই খিচুনি দিয়ে উঠছিলেন। অবশেষে ভোর 4 নাগাদ মোটর সাইকেলে করে বৃন্দাবনকে হাবড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পথে যেতে যেতেই বৃন্দাবনের মাথা সামনের দিকে ঝুলে পড়ে এবং দুচোখ সম্পূর্ণ টোসিস। চোখ দুটি আর আগের মতো মেলতে বা খুলে রাখতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃন্দাবনের গলা স্বর মৃদু হয়ে আসে এবং শেষমেশ আস্তে আস্তে আর কথাও বলতে পারছিলেন না। তীব্র নার্ভ পিসের প্রভাবে বৃন্দাবনের গলার স্বর ততক্ষণে বন্ধ। পরিবারের এক সদস্যের বয়ান অনুযায়ী বৃন্দাবনকে হাসপাতালে ভর্তি করার পর শুধুমাত্র ইশারায় এবং অতি কষ্ট করে লিখে তার শারীরিক কষ্টের কথা বলছিলেন। সোমবার ভোর 5 বৃন্দাবন পুরোপুরি শকে চলে যান এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাড়ির লোকের বক্তব্য, হাবড়া হাসপাতালে ইমার্জেন্সিতে সেই ভোর রাতে নাকি কোনো ডাক্তার ছিল না। ডাক্তার এবং নার্সকে নাকি ঘুম থেকে ডেকে তুলতে হয়, তারপর ডাকাডাকিতে ডাক্তার দেখে পেশেন্টকে ভর্তি করে নেন এবং একটি স্লিপে নাকি এবিএস লিখে খুব দ্রুত ওষুধগুলো আনতে বলে। কিন্তু রোগীর পরিবার কোথাও ওষুধ না পেয়ে ফিরে আসেন। পরবর্তীতে হাসপাতাল থেকেই নাকি এবিএস চালু করা হয়। বৃন্দাবনের মৃত্যুর পর যারা হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছিলেন, সংবাদপত্রের ছবি অনুযায়ী কিন্তু সেই মানুষগুলোর মুখ একমাত্র বৃন্দাবনের ছোট ভাই ছাড়া আমরা আর কাউকে সেই গ্রামের ওই বাড়িতে দেখিনি। আমাদের কাছে মৃত্যুর এই তদন্ত, কে বিক্ষোভ দেখালেন বা না দেখালেন, বিশ্বাস করুন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হল হাবড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক স্লিপে কি সত্যি এবিএস কিনে আনতে বলেছিলেন নাকি অন্য কিছু, সেটা জানা আমাদের কাছে অত্যন্ত জরুরি। দুঃখের বিষয়, বৃন্দাবনের পরিবারের প্রতিটি সদস্যকে বারংবার তাগাদা দিয়েও আজও পাইনি সত্যি সত্যি স্লিপে কি আদৌ কিছু লেখা ছিল নাকি সমস্তটাই একটা ফাটকা রাজনৈতিক একটু চেঁচামেচির জন্যই এই গল্প। আর যদি সত্যি হাসপাতাল থেকে কিছু লিখে থাকেন, তবে আমাদের কাছে সেই সত্যটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত ছিলাম হাবড়া হাসপাতালে সাপ কামড়ের ওষুধ এবিএস আছে, কিন্তু কোবরা বাইটের ক্ষেত্রে শুধু এবিএস দিয়েই তো রোগীকে বাঁচানো যায় না। সাপ কামড়ের চিকিৎসার ক্ষেত্রে আরও 3 গুরুত্বপূর্ণ ওষুধ প্রয়োজন। এবিএস চালু করার আগে অ্যাড্রেনালিন ইঞ্জেকশন দিতে হয় এবং নিউস্টিগমাইন এবং অ্যাট্রোপিনও দিতে হয়। আমাদের অনুমান অ্যাড্রেনালিন কিংবা নিউস্টিগমাইন হাবড়া হাসপাতালে না থাকার ফলে হয়তো পেশেন্ট পার্টিকে কিনে আনতে বলেছিলেন ওই সময় কর্মরত চিকিৎসক। হাসপাতাল থেকে দেওয়া সেই স্লিপটা আমরা পেলে নিশ্চিতভাবেই জানা যেত প্রকৃত কী ওষুধ কিনে আনতে বলা হয়েছিল হাসপাতাল থেকে বা আদৌ কি কিছু দিয়েছিলেন কি না। এই সামগ্রিক
আমাদের তদন্তে আমরা যে বক্তব্য সাথী বন্ধুরা আপনাদের সামনে আমরা রাখতে চাইছি, দেখুন ছবিতে ক্ষতস্থানের চিহ্ন, রোগীর শারীরিক উপসর্গ, লক্ষণগুলোর বর্ণনা, পরিবারের লোকজনের মুখে শুনে আমরা যে তথ্যগুলো পেয়েছি তার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে এসেছি নিশ্চিতভাবেই এটা নার্ভ বিষযুক্ত সাপের কামড়। প্রথমে রোগীরা একটা ভুল ভেবেও ঠিক করেছিলেন, হাতে কোনো রকম বাঁধন না দিয়ে। এটা সম্ভবত বৃন্দাবন ইঁদুরের কামড় ভেবেই এবং পরে ঠাকুর বাড়ির কথায় বিশ্বাস করেছিলেন যে এটা সাপের কামড় নয়, সেই কারণেই হয়তো বাঁধন দেননি। কিন্তু খুবই পরিতাপের বিষয়, সাপের কামড় বিষয়ে এই পরিবারের অজ্ঞতা, ভ্রান্ত ভুল বিশ্বাসের ফলে মূল্য দিতে হলো কিন্তু একটি জীবনের। কি কি উপসর্গ ও লক্ষণগুলো দেখা দিয়েছিল বৃন্দাবনের এবার একটু শুনুন। এক, বুকে প্রচণ্ড ব্যথা। দুই, ক্ষতস্থানের জায়গায় সামান্য ফুলে গিয়েছিল, পরবর্তীতে ফোলা কমে যায় এবং ক্ষতস্থানের জায়গাটা নাকি কালশিটে মতো হয়ে যায়। তিন, ঝিমনি ঝিমনি ভাব, ঘুম ঘুম পাচ্ছে। চার, মাথা সোজাভাবে রাখতে পারছেন না। পাঁচ, মাথা সামনের দিকে ঝুলে পড়ছে। ছয়, দু চোখ কিছুতেই মেলতে পারছেন না। সাত, কথা ও ঢোক গিলতে কষ্ট। আট, কথা বন্ধ হয়ে যাওয়া। নয়, শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হওয়া। দশ, পুরোপুরি শকে চলে যাওয়া এবং শেষমেশ মৃত্যু। ফুলতলা গ্রাম থেকে কিন্তু বাউগাছি বলে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটা হাবড়া হাসপাতাল থেকে অনেকটা কাছে, এবং আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেওছিলাম বাউগাছি স্বাস্থ্যকেন্দ্রে এবিএস আছে। অথচ সাপ কামড়ের চিকিৎসায় সময়ের গুরুত্ব না বুঝে ঠাকুরবাড়ি করে শেষমেশ গেলেন হাবড়া হাসপাতালে। ততক্ষণে পেরিয়ে গেছে অনেকটা সময়। এই ঘটনাটির বিস্তারিত কেস হিস্ট্রি শুনতে শুনতে বারবার মনে পড়ছিল ক্যানিন হাসপাতালের ডাক্তার সমর রায়ের কথা, অশোকনগর হাসপাতালের ডাক্তার অপর্ণা ভট্টাচার্য সহ ডাক্তার রণজিৎদের কথা। নিশ্চিত মৃত্যুর মুখে ঢুলে পড়া রোগীকে সঠিক পরিমাণে পর্যাপ্ত এবিএস দিয়ে কত সাপ কামড়ের রোগীকে বাঁচিয়েছেন এরা। কয়েক বছর আগে অশোকনগর হাসপাতালে ডাক্তার এবং নার্সদের সাপ কামড়ের বিষয় নিয়ে ট্রেনিং দিতে আসা ডাক্তার দলবন্ধু মজুমদারের কাছ থেকে শুনেছিলাম অসাধারণ হাবড়া হাসপাতালের এক সাপ কামড়ের রোগীর গল্প। ডাক্তার মজুমদার সেই সময় চাকরির সুবাদে হাবড়া হাসপাতালে ছিলেন। পুরোপুরি জ্ঞান হারিয়ে যাওয়া এক সাপ কামড়ের রোগীকে সারা রাত ধরে জেগে পর্যাপ্ত এবিএস দিয়ে পেশেন্টটিকে সুস্থ করে তুলেছিলেন। শুনেছিলাম সেই গল্প। সেই পেশেন্টটি পরের দিন ড্যাংড্যাং করে নিজে হেঁটে হেঁটে বাড়ি চলে গেছেন, কিন্তু প্রথমে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি তো আশাই ছেড়ে দিয়েছিলেন। আমরা চাই না সাপ কামড়ের কোনো মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি হোক, আমরা চাই সাপ কামড়ের যে কোনো মৃত্যুর প্রকৃত সত্য অনুসন্ধান। যদি হাবড়া হাসপাতাল থেকে সত্যি বৃন্দাবনের পরিবারকে এবিএস বা অ্যাড্রিনালিন বা অ্যাট্রোপিন কিংবা নিউস্টিকমাইন এই ওষুধগুলোর মধ্যে কোনো একটি কিনে আনতে সেই দিন বলা হয়ে থাকে, তবে সে দায় কিন্তু মৃতার পরিবারের নয়। আমাদের কাছে প্রমাণ নেই, তাই নির্দিষ্টভাবে বলতে পারছি না, বলতে পারবেও না। তবে এই বিষয়ে আমাদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, হয় অ্যাড্রিনালিন নয়তো নিউস্টিকমাইন বাইরে থেকে কিনে আনতে বলা হয়েছিল। নার্ভ বিষের ক্ষেত্রে এবিএস পর্যাপ্ত দেওয়া হলেও নিউস্টিকমাইন না দিলে পেশেন্ট কিন্তু মারা যেতে পারেন।
মৃত্যু বড়ই বেদনার, আমরা চাই না আর এ মৃত্যু দেখার, আবেদন রাখব সাপের কামড়ে কখনোই ওঝা গণির নয়। আসুন আমরা সোচ্চারে আওয়াজ তুলি সাপের কামড়ের একমাত্র চিকিৎসা সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল। ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।